আচ্ছা, এবার আমরা সামান্তরিকের সূত্র দিয়ে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন দেখি। সেটা কি, প্রথমটা দেখো, একটি নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ 18 কিলোমিটার/আওয়ার এবং প্রতিকূলে 6 কিলোমিটার/আওয়ার, নৌকাটি কোন দিকে চালনা করলে তা সোজা অপর পাড়ে পৌঁছাবে এবং বেগ কত হবে। আমরা যদি ব্যাপারটা একটু খেয়াল করি, ধরো এটা হচ্ছে একটা নদী, এই যে এই দিকে হচ্ছে স্রোত যাচ্ছে, স্রোতটাকে যদি আমরা পি ধরি, পি ভেক্টর, তার মান কত দেওয়া আছে, তার আমাদের এখানে কোনো মান দেওয়া নাই, সেই সাথে হচ্ছে আমাদেরকে বললো নৌকাটা কোন দিকে চালাতে হবে। আমরা ধরে নিলাম নৌকাটাকে হচ্ছে আলফা কোণ করে চালাইতে হবে, অর্থাৎ এই কোণটা হবে হচ্ছে আলফা, এবং এই নৌকার বেগটাকে হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে কিউ। এখন সোজা অপর পাড়ে পৌঁছানো মানে কি, এই যে লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর হতে হবে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার থেটার মান কত হবে, থেটার মান হবে হচ্ছে 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপারটা, যে আমাদের থেটার মানটা হতে হবে 90 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আলফা, আর স্রোতের বেগটা হচ্ছে পি, নৌকার বেগটা হচ্ছে কিউ। এখন আমাদেরকে এখানে কি বললো, একটি নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ 18 কিলোমিটার/আওয়ার, তার মানে স্রোতের অনুকূলে মানে আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ সমান হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার। আরেকটা কথা বললো, প্রতিকূলে হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, বেগটা তো নৌকার, তাহলে বড় কার মান, অবশ্যই নৌকার মান, নৌকার মানকে কিউ ধরেছি, তাহলে কিউ মাইনাস পি সমান হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা যদি দুটো যোগ করে দিই, দুটো যোগ করে দিলে আমরা কি পাবো, তাহলে দুটো যোগ করে দিলে আমরা হচ্ছে যে পি আর পি বাদ পড়ে যাবে, তাহলে 2 কিউ সমান হবে হচ্ছে 18 প্লাস 6, তার মানে হচ্ছে 24, সুতরাং কিউ সমান হচ্ছে কত, 12 কিলোমিটার/আওয়ার। এটা কখন, যখন যোগ করি। এরপর দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, তাহলে খেয়াল করো বিয়োগের ক্ষেত্রে হচ্ছে মাইনাস, মানে চিহ্ন পরিবর্তন হবে, তার মানে এই ক্ষেত্রে হচ্ছে কিউ কিউ হচ্ছে বাদ পড়ে যাবে, তাহলে কিউ কিউ বাদ পড়ে গেলে হচ্ছে আমাদের পি পি থাকবে, তাহলে পিটা হয়ে যাবে 2, পি সমান হচ্ছে 18 মাইনাস 6 সমান হচ্ছে 12, বা পি সমান হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এইটা হচ্ছে আমাদের পি এর মান। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কিউ এর মানটা কত পেয়েছি, কিউ এর মানটা পেয়েছি হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার, আর পি এর মানটা কত পেয়েছি, পি এর মানটা পেয়েছি হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে, লব্ধির অর্থাৎ এই যে থেটার মানটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে, সেই থেটার আমাদেরকে হচ্ছে দুটো ভেক্টর মধ্যবর্তী, অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে, যেক্ষেত্রে থেটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে যে বেগ কত হবে। এখন দেখো লব্ধির দিক নির্ণয়ের আমরা সূত্র থেকে জানি ট্যান থেটা সমান, সূত্রটা একটু যদি মনে করো তাহলে আমি কি বলেছিলাম, সেখানে বলেছিলাম যার সাথে থেটা উৎপন্ন হবে, যার সাথে থেটা উৎপন্ন হবে সেটা একা হয়ে যাবে, এই যে থেটাটা অর্থাৎ 90 ডিগ্রিটা, যার সাথে লব্ধিটা হচ্ছে কোণ উৎপন্ন করবে সে একা হয়ে যাবে, কার সাথে লব্ধিটা কোণ উৎপন্ন করতেছে, এই যে পি এর সাথে, সুতরাং পিটা একা হয়ে যাবে, তাহলে পিটা এখানে বসবে, কিউটা হচ্ছে বাকি দুটা জায়গায় অর্থাৎ এইখানে আর প্লাস এইখানে, উপরে যাবে হচ্ছে সাইন আর নিচে যাবে হচ্ছে কজ, এবং সাথে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণকে হচ্ছে আমরা আলফা বলেছিলাম। এবার যদি আমরা লিখি ট্যান থেটা, থেটার মান আমরা কত বলেছি যে সোজা অপর পাড়ে পৌঁছাইতে হবে, তাহলে স্রোত যাচ্ছে হচ্ছে নদীর এই দিকে আর অপর পাড়ে পৌঁছাইতে হলে স্রোত আর নৌকার মধ্যবর্তী বা লব্ধির মধ্যবর্তী কোণ কত হতে হবে, 90 ডিগ্রি, তার মানে হচ্ছে ট্যান থেটার মান 90 ডিগ্রি, সমান কিউ এর মান কত, কিউ মানে হচ্ছে নৌকার বেগ, যেটা হচ্ছে কত 12, ইনটু সাইন, আলফার মান হচ্ছে আমরা জানি না, আমরা এটা বের করব, পি এর মান কত, পি এর মান হচ্ছে 6, প্লাস কিউ এর মান কত 12, ইনটু কস আলফা, এটা হচ্ছে আলফার মানটা আমরা বের করবো। এখন ট্যান 90 ডিগ্রির মান কত, ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত বা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে যাই তোমার ইনফিনিটি এরকম মান আসে, তো এটাকে আমরা লিখে থাকি হচ্ছে এইভাবে 1/0 সমান হচ্ছে এই দিকে আমাদের যেটা ছিল 12 সাইন আলফা আর হচ্ছে নিচে 6 প্লাস 12 কজ আলফা। এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এই যে এটা 0 হয়ে যাবে আর এখান থেকে 6 প্লাস 12 কজ আলফা সমান হচ্ছে 0। এখন খেয়াল করো এখানে হচ্ছে কি হবে, 6টা এইদিকে চলে গেলে হচ্ছে -6 হবে আর হচ্ছে 12টা হচ্ছে নিচে গিয়ে ডিভাইড হবে, তার মানে কজ আলফা সমান হচ্ছে 6টা এইদিকে চলে আসতেছে, তার মানে -6, 12টা গুণাকারে ছিল ভাগ হয়ে যাবে, সুতরাং আমরা এখান থেকে আলফা সমান লিখতে পারি
cos inverse এখানে কাটাকাটি করলে কত হয় 1/2 তার মানে হচ্ছে minus half তাহলে কত ডিগ্রির মান হচ্ছে cos minus half মানে cos কত ডিগ্রির মান হচ্ছে minus half সেটা হচ্ছে 120 ডিগ্রির মান সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি আলফা সমান 120 ডিগ্রি সুতরাং নৌকাটা যদি অপর পারে এক সোজাসুজি পৌঁছাইতে চায় তাহলে তাকে স্রোতের সাথে হচ্ছে 120 ডিগ্রি কোণে চালাইতে হবে খেয়াল করো আমাদের এখানে প্রশ্নে কি চেয়েছে একটি নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার অনুকূলে p q 18 কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূল q p কারণ নৌকার বেগটা স্রোতের বেগের চাইতে বেশি হবে আর আমরা এখানে নৌকার বেগটাকে হচ্ছে q ধরেছি তাহলে q p সমান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার এখন আমরা ধরলাম যে নৌকার স্রোতের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এখন এখানে আমরা এক নাম্বার আর দুই নাম্বারকে যোগ করলে আমরা পাচ্ছি 2q সমান হচ্ছে 24 বা q সমান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার অন্যদিকে বিয়োগ করলে অর্থাৎ এক থেকে দুই নাম্বারটাকে যদি বিয়োগ করি তাহলে p এর মানটা পাচ্ছি 6 কিলোমিটার পার আওয়ার এখন আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে এই যে এই দুটো ভেক্টর অর্থাৎ স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণটা যেটাকে আমরা আলফা ধরে নিয়েছি সেটার জন্য আমরা লব্ধি নির্ণয়ের একটু আগে সামন্তরিকের সূত্র থেকে লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা দেখে এসেছি সেটা কি tan থিটা সমান যার সাথে হচ্ছে থিটা কোণটা উৎপন্ন করে থিটা কোণ মানে হচ্ছে এই কোণটা কোণটা লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে লব্ধি মানে হচ্ছে নৌকাটা সোজা অপর পারে পৌঁছাবে তাহলে এইটা হচ্ছে তাদের লব্ধি এই লব্ধিটা হচ্ছে এর সাথে কত ডিগ্রি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে যার সাথে কোণ উৎপন্ন করতেছে সে একা হয়ে যাবে এটাকে আমরা p ধরেছিলাম সুতরাং p একা হয়ে যাবে উপরে বাকি দুটো জায়গায় হচ্ছে qটা বসবে উপরে sin আলফা নিচে cos আলফা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আলফা এর মান পেয়েছি হচ্ছে cos আলফা এর মান পেয়েছি হচ্ছে 120 ডিগ্রি অর্থাৎ যদি নৌকাটা স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালায় তাহলে সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে এরপর হচ্ছে আমাদেরকে কি নির্ণয় করতে হবে আমাদেরকে এর বেগ নির্ণয় করতে হবে বা লব্ধির মানটা নির্ণয় করতে হবে তাহলে লব্ধির মান নির্ণয়ের জন্য আমরা জানি আর সমান কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা দেখো মানগুলো যদি আমরা বসিয়ে দিই পি স্কোয়ার মানে হচ্ছে স্রোতের বেগ যেটা ছিল হচ্ছে 6 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে নৌকার বেগ যেটা হচ্ছে 12 স্কোয়ার প্লাস 2 পি এর মান কত পি হচ্ছে 6 কিউ এর মান হচ্ছে 12 আর কস আলফা এর মান আমরা একটু আগে বের করলাম আলফা এর মান হচ্ছে 120 ডিগ্রি তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আর এর মান কত পাবো 10.39 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ নৌকাটাকে হচ্ছে 10.36 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে এই দিকে চলবে তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার অর্থাৎ লব্ধির পারে পৌঁছাতে হলে কত ডিগ্রি কোণে চালাইতে হবে 120 ডিগ্রি কোণে আর লব্ধির বেগ কত হবে লব্ধির মান হবে হচ্ছে 10.36 কিলোমিটার পার আওয়ার দেখো এরপর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে আমরা যদি বিষয়টা একটু ভিজুয়াল করি সেটা হচ্ছে লোকটা এই দিকে দৌড় শুরু করলো আর বৃষ্টিটা হচ্ছে লম্বভাবে পড়তেছে অর্থাৎ এই দিক বরাবর হচ্ছে লম্বটা লম্বভাবে পড়তেছে এখন আমাদেরকে কি বললো রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে ধরো লোকটা হচ্ছে এই দিক বরাবর হচ্ছে ছাতা ধরলো তাহলে এই কোণটা আমরা ধরে নিলাম হচ্ছে থেটা এখন বৃষ্টি যে পড়তেছে বৃষ্টির দিকটা বৃষ্টির ভেক্টরটাকে হচ্ছে আমরা পি ভেক্টর আর এটাকে হচ্ছে আমরা কিউ ভেক্টর ধরে নিলাম যেখানে পি এর মান কত বলা আছে কত বেগে বৃষ্টি পড়তেছিল 6 মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ পি এর মানটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড মানটা আর কিউ এর মান কত বলছে কিউ এর মান বলছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে থেটাটা অর্থাৎ উলম্বের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে বা আমরা এখানে চাইলে হচ্ছে যে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে সেটাও আমরা নির্ণয় করতে পারি যে কোনো একটা নির্ণয় করতে পারি আমরা তো সূত্র জানি এখন এর জন্য আমাদের সূত্র কি ওই যে লব্ধির দিক নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে ট্যান থেটা সমান কি করতে হয় আমাদের হচ্ছে দুটো ভেক্টর একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর যে ভেক্টরের সাথে হচ্ছে লব্ধি কোণ উৎপন্ন করবে সে একা হয়ে যাবে লব্ধি হচ্ছে এইটা তাহলে সে কার সাথে কোণ উৎপন্ন করতেছে পি ভেক্টরের সাথে বা বৃষ্টির দিকের সাথে তাহলে সেটা একা হয়ে যাবে অর্থাৎ পিটা এখানে নিচে একা হবে বাকি দুটো জায়গায় হচ্ছে বাকি ভেক্টরটা বসবে তো কিউ এর সাথে উপরে কি হয় উপরে হয় সাইন আলফা আর নিচে হয় হচ্ছে কজ আলফা তো এখন খেয়াল করো আমাকে বের করতে হবে থেটা তাহলে একটু আমরা আরেকটু অ্যাডভান্সে চলে যাই তারপরে থেটাটা নিয়ে আসবো কিউটা হচ্ছে কি কিউটা আমরা ধরেছিলাম লোকটার বেগ যেটা হচ্ছে 4
আর সাইন আলফা, আলফার পরিচয়টা কি? আলফার পরিচয় হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কেন? কারণ বলেছে লম্বভাবে পতিত। এই যে বৃষ্টিটা লম্বভাবে পতিত হয়, লোকটা যেদিকে যাচ্ছে তার সাথে লম্বভাবে, তার মানে আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে হচ্ছে পি, পি হচ্ছে বৃষ্টির বেগ, যেটা হচ্ছে 6, প্লাস কিউ এর মান হচ্ছে 4 cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? ট্যান থেটা সমান সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, 1 × 4 মানে হচ্ছে 4, আর কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 0 × 4 মানে হচ্ছে 0, তাহলে নিচে থাকতেছে হচ্ছে শুধুমাত্র 6। তাহলে থেটা সমান হচ্ছে ট্যান ইনভার্স 4/6, সমান কত আসে? 33.7 ডিগ্রি। অর্থাৎ লোকটাকে বৃষ্টির সাথে বা উলম্বের সাথে 33.7 ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে। এখন তুমি চাইলে হচ্ছে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেটা নির্ণয় করতে পারো। সেক্ষেত্রে কি হয়ে যাবে যে পি এর জায়গাগুলোতে হচ্ছে কিউগুলোকে বসিয়ে দিবা, আর কিউগুলোকে বসিয়ে দিলেই তুমি হচ্ছে যে বাকি ক্যালকুলেশন করলে পেরে যাবা। তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথমেটিক্যাল সলিউশন। এরপর আমরা থার্ড সলিউশনটা দেখি। দুটি বলের বৃহত্তম লব্ধি হলো 10 নিউটন। আমরা জানি বৃহত্তম লব্ধিকে হচ্ছে আর ম্যাক্স দ্বারা প্রকাশ করা হয়, আমরা সেটা সূত্রে দেখেছিলাম। আর ম্যাক্স সমান কি হয়? আর ম্যাক্স সমান হয় হচ্ছে পি প্লাস কিউ। তার মানে এখান থেকে লেখা যায় পি প্লাস কিউ সমান হচ্ছে 10 নিউটন। এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। সেকেন্ড কি বললো? ক্ষুদ্রতম লব্ধি। ক্ষুদ্রতম লব্ধি কি ছিল? তাদের ডিফারেন্স। আর মিনিমাম ছিল কি? তাদের পার্থক্যটা। তাহলে আর মিনিমামকে আমরা লিখতে পারতাম পি মাইনাস কিউ। তো যেটাকে আমরা লেখা যায় হচ্ছে পি মাইনাস কিউ সমান এখানে কত বলে দিয়েছে? 4 নিউটন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এখন আমরা যদি 1 আর 2 নম্বর ইকুয়েশনকে যোগ করি তাহলে আমরা কি পাবো? 1 + 2 সমান, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কিউ কিউ বাদ পড়ে যাবে, 2p সমান হচ্ছে আমরা পাবো 14। সুতরাং পি সমান হচ্ছে কত হবে? 7। এরপর আমরা যদি 1 থেকে 2কে বিয়োগ করি তাহলে কত পাবো? পিপি কাটা চলে যাবে আমাদের, এক্ষেত্রে হচ্ছে 2q সমান হবে 6, অর্থাৎ কিউ সমান হবে হচ্ছে 3 নিউটন। তাহলে আমরা পি আর কিউ এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমাদেরকে কি বললো? আমাদেরকে বললো লব্ধির মান কত হবে যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, যে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে। এখন আমরা লব্ধির মান নির্ণয়ের সূত্র কি জানি? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos α। খেয়াল করো আমরা যদি মানগুলো বসিয়ে দিই, পি স্কোয়ার মানে হচ্ছে কত? 7 স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার, প্লাস 2p এর মান কত? পি হচ্ছে 7, কিউ হচ্ছে কত? 3, আর কজ 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত? তাহলে এই যে কজ 90 ডিগ্রির মান 0, তার মানে হচ্ছে এই যে এইটুকু পুরোটাই হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এটা বাদ আমাদের কাছে থাকতেছে হচ্ছে 7 স্কোয়ার আর 3 স্কোয়ার, তাহলে হচ্ছে যে 49 + হচ্ছে 9, তার মানে হচ্ছে √58। সুতরাং আমাদের লব্ধির মান হচ্ছে এই ক্ষেত্রে 58। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল হচ্ছে আমাদের গাণিতিক সমাধানের পর্ব। আমরা পরবর্তীতে নতুন পর্ব নিয়ে হাজির হবো। ততক্ষণ অবধি ভালো থাকো, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।